তো দর্শক, আকাশমণি কাঠের কালো দাগ এবং কালো স্পট কিভাবে মিলাবেন সেটাই শিখাচ্ছি। তো প্রথমত আমরা ঢেলে নিলাম একটা বাটিতে এবং খোরা মানে মালসার ভিতরে, এবং স্পিরিটটা একটু পরিমাণে দিয়ে নিলাম যাতে করে পাতলা হয়। যতটা পাতলা হবে ততটাই স্পট মিলাতে সুবিধা হবে। এই যে লক্ষ্য করুন, ওইটা হচ্ছে কাগজ। তো আমরা বিরাজ দিয়ে মিলাবো, ঠিক আছে? তো যেহেতু আকাশমণি কাঠের কালো দাগ এবং কালো স্পট, তো এটাকে মিলানোর ক্ষেত্রে প্রথমত আপনাকে যা নিতে হবে সেটা হচ্ছে এলা মাটির রং। বন্ধুরা অনেকেই হলুদ মাটির রং বলে, তো এই হলুদ মাটির রং আপনাকে নিয়ে ভালোভাবে প্রথমত একটু নাড়িয়ে নিতে হবে, এবং পরিমাণ অনুযায়ী যতটা একটু পেন্টিং পেন্টিং ভাব করবেন, কেননা যেটা একটি কালো দাগ মিলানোর একটি বিষয়। আর হচ্ছে যে নিলাম জিনক্সাইড, বন্ধুরা এটা হচ্ছে জিনক্সাইড। তো এই জিনক্সাইডও আপনাকে নিয়ে নিতে হবে, এবং কিছুটা সিঁদুরও নিতে হবে, এবং ব্রাউন রং। এই তিনটা রং, এই চারটা মেডিসিন আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, দিয়ে তারপর একটু পেন্টিং করে তারপর আপনি যখন আপনার এটা নেওয়া হবে, এই যে লক্ষ্য করুন আরও একটু নিলাম, এতে করে কি হলো আমাদের এই মানে স্পট মিলানোর যে মাল এটা কিন্তু তৈরি হয়ে গেল। হ্যাঁ, এই যে লক্ষ্য করুন, এই যে বানানো হয়ে গেছে। এখন আমরা যে জায়গাটা স্পট মানে কালো দাগ, তো এই যে লক্ষ্য করুন এই জায়গাটি আমরা এখন মিলাবো। তো দর্শক, এই যে লক্ষ্য করুন, এই যে দেখেন যে আমরা এই যে দেখুন অ্যাকুরেটভাবে এই যে কালো দাগগুলো, এগুলো আমরা যেখানে যেখানে রয়েছে ওইখানে ওখানে মিলিয়ে দেবো, এই যেখানেও রয়েছে। তো এই জায়গাটিও আমরা বিরাজ দিয়ে মানে আমাদের অতিরিক্ত না, যদিও আমাকে একজন কমেন্ট করেছিল যে ভাই স্পট মিলানোর একটা ভিডিও দেওয়ার জন্য, তো এই জন্যই আমি আর কি এই স্পট কালো মিলানোর একটি ভিডিও শুট নিলাম। লক্ষ্য করুন যে এইভাবে যেখানে যেখানে কালো দাগ থাকবে এবং কাঠের পোড়া দাগ থাকবে সেই জায়গাগুলোতে মানে হালকা পরিমাণে আপনাকে ব্যবহার করে নিতে হবে এবং ব্যবহার করে নেবেন। এইভাবে আপনি যে কোনো ফার্নিচার হোক, বিশেষ করে আকাশমণি কাঠে আপনি এভাবে মিলাবেন। এই যে লক্ষ্য করুন, এই যে আরও কালো কালো দাগ, তো এগুলো আপনাকে এভাবে মিলাতে হবে যাতে করে অ্যাকুরেট মিশে যায়। যখন আপনার কালো মিলানো হয়ে যাবে এর পরবর্তীতে অবশ্যই আপনি গালা খাওয়াবেন। তো এটাই ছিল ভিডিও, ভালো থাকবেন, ধন্যবাদ।